যারা অবিবাহিত বিয়ে করতে ভয় পাচ্ছেন, ঘাবড়িয়ে যাচ্ছেন, তাদের জন্য আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। এই ধরনের রোগীদের সমস্যাটা ফেস করে, একটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গটা পর্যাপ্ত পরিমাণে শক্ত হয় না, অন্যদিকে হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন, অর্থাৎ অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় বা হয়ে যাচ্ছে। এটা তাদের দীর্ঘদিনের একটা অভ্যাস বা রেকর্ড আছে। সে যখন মাস্টারবেশন করছে, কয়েক সেকেন্ডের মধ্যে বীর্যপাত করে ফেলেছে, বা তার দীর্ঘদিন ধরে স্বপ্নদোষ হয়েছে, বা তার লিঙ্গটা তার ইয়ং বয়স, বিশেষ করে তার বয়স সন্ধিকালে যখন যেভাবে শক্ত হতো, সেটা ধীরে ধীরে তার মাত্রাটা কমে যাচ্ছে। এই সমস্ত ফ্যাক্টর বা কারণগুলো থাকলে একজন পুরুষ বিয়ে করতে মারাত্মকভাবে সে ভয় পায়, তার ভিতরে একটা ভয় কাজ করে। সেই ক্ষেত্রে অনেক বিবাহিত নারী বা পুরুষের সংসারে অনেক সময় ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। তো এখানে যে জিনিসটা উল্লেখ করা জরুরি সেটা হচ্ছে যে মানুষ দুইটা জিনিস ভুল করে, একটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন আর প্রিম্যাচিউর ইজাকুলেশন, দুইটা দুই ধরনের জিনিস। ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে লিঙ্গের রক্ত চলাচলটা সমস্যা হচ্ছে বা লিঙ্গটা পর্যাপ্ত শক্ত হয় না, যেটা আপনি মিলনই করতে পারবেন না, এটা একেবারেই ধরেন যে এটা প্রধান সবথেকে বড় সমস্যা। আর প্রিম্যাচিউর ইজাকুলেশন, যেটাকে আমরা বলি এটা উইকনেস, একটা পুরুষের দুর্বলতা হতে পারে, এটাকে দুর্বলতা আপেক্ষিক। যদি স্ত্রীর যদি অর্গাজমটা যদি তার কয়েক মিনিট মিলন করে যদি সে করতে পারে, তাহলে কিন্তু এটাকে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বলা হয় না। যদি আপনি 10 মিনিট মিলন করেন কিন্তু স্ত্রীর স্যাটিসফ্যাকশন তার হচ্ছে না, তাহলে কিন্তু এটাও কিন্তু দ্রুত বীর্যপাত হতে পারে। আবার আপনি মিলন করলেন 5 মিনিট কিন্তু স্ত্রীর যথেষ্ট পরিমাণে হ্যাপি হচ্ছে, আপনাকে সে কখনো অভিযোগ করছে না, তাহলে আপনি ঠিক আছেন, এটার জন্য আমার চিকিৎসার দরকার নাই। তাহলে যারা অবিবাহিত, যদি লিঙ্গের শীতলতা থাকে সেটার চ্যাপ্টারটা আলাদা, তাহলে এটা আপনাকে অক্ষমতার দিকে নিয়ে যেতে পারে, এটার আবার ভাগ আছে। এটা জন্মগতভাবে যারা আছে, যেটাকে বলা হয় যে আপনার জীবনের শুরু থেকেই নারীর প্রতি বা মহিলাদের প্রতি কোনো আকর্ষণ নাই, তাহলে এই ক্ষেত্রে বিবাহটা না করাটাই উত্তম বলা হয়। কিন্তু আপনার হঠাৎ করে একটা সমস্যা দেখা দিয়েছে, 1 বছর বা 2 মাস আপনার লিঙ্গটা যথেষ্ট শক্ত ছিল কিন্তু ইদানিং হচ্ছে না, তাহলে আপনি চিকিৎসা নিলে এটা ভালো হবে। এই জিনিসটা মানুষ ভুল করে, মানে মিসগাইডেড হয়ে যায়, যে ভাবে যে তার জন্মগতভাবে যে লিঙ্গ যে নরম থাকে বা শক্ত হতো না, এই ধরনের রোগীর সংখ্যা খুবই কম, রেয়ার। তাহলে এই ক্যাটাগরির রোগীরা বিবাহ করবে না। কিছু রোগী ভুল বুঝে ভাবে যে সে অনেক বেশি হস্তমোচন করছে, অনেক বেশি পণ্য দেখছে, লিঙ্গ নষ্ট হয়ে গেছে, তার দ্বারাই আর বিয়ে করা যাবে না, বয়স 30, 35, 40, 50 হয়ে যাচ্ছে। এই ধরনের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তার মানে লিঙ্গটা যদি আপনার আগে শক্ত হতো, বর্তমানে হচ্ছে না, তাহলে একটু যদি সুচিকিৎসা করেন তাহলে আপনি বিবাহ সাথে করতে পারবেন। আর প্রিম্যাচিউর ইজাকুলেশনটা এটা রাতারাতি যেহেতু ভালো হচ্ছে না, তবে ওষুধটা যদি আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, ডাক্তারদের চিকিৎসকদের গাইডলাইনটা যদি ফলো করতে পারেন, তাহলে প্রিম্যাচিউর ইজাকুলেশন যেটা আপনার দুর্বলতা, এটাকে সময়টা ধীরে ধীরে বৃদ্ধি পায়। কারো সময় 2 থেকে 3 মিনিট আছে, এই সময়টাকে বৃদ্ধি করতে 5 মিনিটে টার্গেট রাখতে, মানে টার্গেটটাকে খুব বেশি বড় করা যাবে না, 2 মিনিটকে 5 মিনিট, 5 মিনিট থাকলে তাকে টার্গেট রাখতে 10 মিনিট, 10 মিনিট থাকলে 15, 20, 30, এভাবে একবারে লাফাই আপনি অনেক বেশি উপরে উঠলেন, আবার হঠাৎ করে পড়ে গেল, তাহলে সমস্যা হবে। তাহলে এই দ্রুত বীর্যপাতটা আর ইরেকটাইল ডিসফাংশনটা যদি যাদের আগে ছিল না কিন্তু হঠাৎ করে হচ্ছে বা বর্তমানে দেখা দিচ্ছে, বিয়ে করতে আপনি ভয় পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি চিকিৎসা নিলেই কিন্তু এটা ভালো হয়ে যাবে। আর যাদের একেবারেই সম্ভব না, তাদেরও চিকিৎসা আছে, সেটা একটু ডিভাইস বা উন্নত মানের যে চিকিৎসা আছে সেটাকে ফোকাস করতে হবে। তাহলে আমরা জানলাম যে কী কী সমস্যা থাকলে আপনি বিবাহ করতে পারবেন, আর কী কী সমস্যা থাকা সত্ত্বেও অনেকে বিয়ে করতে ভয় পায়। তাহলে শুধু শুধু ভয় না পেয়ে আগে ভয়ের কারণটাকে বের করতে হবে। অনেকের আবার এখানে দেখা যায় যে সব কিছু ঠিক আছে কিন্তু এটা পর্যাপ্ত না, যেমন লিঙ্গ শীতলতা অতটা নাই, মানে মিডিয়াম, মাঝারি, যেটা মানে আমরা বলি মধ্যম পন্থা, আর দ্রুত বীর্যপাতটা 1-2 মিনিট হচ্ছে, এই জিনিসটাকে কিন্তু ধীরে ধীরে কিন্তু একটু ঠিক করা যাবে। আর এই রোগীদের ক্ষেত্রে একটা সবথেকে প্লাস পয়েন্ট থাকে যে এদের সিমেন অ্যানালাইসিস পরীক্ষা করলে দেখা যায় যে বীর্যের শুক্রাণু বা স্পাম কাউন্টার ঠিক থাকে, মানে অর্থাৎ এই যারা বিয়ে করতে ভয় পায় তারা বিয়ে শাদী করলে যদি লাইফ পার্টনারটা যদি সাপোর্ট করে, তাহলে কিন্তু সে সংসারটা কিন্তু সুন্দর মতন সে লাইফ লিড করতে পারবে, মানে স্ত্রী গর্ভবতী হবে, বাচ্চা কাচ্চা হবে, আর স্বামী বাবা হবে। মানে সমাজে আপনি বিবাহ না করে যেই আপনার সম্মানহানি হচ্ছে
বা আপনি যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন এই দিক থেকে কিন্তু আপনি কিছুটা হলেও উপকৃত হবেন। তাহলে ভালো স্ত্রী বা ভালো লাইফ পার্টনার কিন্তু এই ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বিষয়টা যদি রাখতে পারেন তাহলে আপনার জীবনটা খুবই সুন্দর বা সহজ হয়ে যাবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।